Dell Latitude series 390 price tag matro 12900 taka Elite Book series 840 G3 kintu sim supported SIMOS korte parbe 3190 and 9 generation kintu laptop plus tab duti mode use korte parbe 16900 taka Dell Latitude series 7390 thakche Core i5 er 8 generation 16GB RAM 8GB graphics 35900 taka graphics design korte chaacchen video editing korte chaacchen Netbook 14 G6 thakche Core i5 er 8 generation Elite Book series 840 G6 Core i7 er 8 generation only 31900 taka ProBook series 440 G7 Core i5 এর 10 gen Lenovo X1 Carbon আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা রয়েছি STC ল্যাপটপ শপে STC ল্যাপটপ শপ থেকে আমরা সরাসরি দুবাই ল্যাপটপের কালেকশন দেখানোর চেষ্টা করব আর স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সরাসরি দুবাই থেকে চলে আসছে মুসা ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দুবাইতে নাকি গরম বেশি হ্যাঁ ভাই প্রচুর গরম ভাই আচ্ছা আচ্ছা তো আপনাদের শপে ভাই কত টাকা থেকে ল্যাপটপের কালেকশন আজকে আছে ভাই আমাদের কাছে সর্বনিম্ন 13000 থেকে শুরু করে 75000 পর্যন্ত টাকার মধ্যে আর কি ল্যাপটপ আছে ওকে ইনশাআল্লাহ মোটামুটি 13000 থেকে শুরু করে 75000 পর্যন্ত আজকে ল্যাপটপের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব মোটামুটি ভাইয়া অনেকে তো 15-20000 টাকার মধ্যে ল্যাপটপ কিনে দেখা যাচ্ছে গ্রাফিক ডিজাইন বা প্রফেশনাল কাজগুলো করতে চায় অনেকে আবার কিন্তু বর্তমানে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে তারা একটা টাকা পয়সা জমায় আবার একটা ল্যাপটপ কিনতে চায় দেখা যাচ্ছে তাদের জন্য কি ভালো ভালো ল্যাপটপ সাজেস্ট করবেন সেই ক্ষেত্রে মানে তারা 20-25000 এর মধ্যে যদি কোনো একটা ল্যাপটপ চয়েস করে তাহলে মানে একটা ভালো মানের ফ্রিল্যান্সিং করতে পারবে কিংবা গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং সব ধরনের কাজ করতে পারবে ওকে ইনশাআল্লাহ তো ভাইয়া ভিডিও শুরুতে আপনাদের শপের লোকেশনটা একটু জানাই দিবেন আমাদের শপের লোকেশনটি হচ্ছে মিরপুর 10 আপনি যদি মিরপুর 10 এ গোল চত্বরে নামেন তাহলে একটু মানে দক্ষিণ দিকে যদি আসেন হাঁটা শুরু করেন কালীবাড়ার রাস্তার দিকে আচ্ছা যদি মেট্রো রেলের পিলার সঙ্গে কাউন্ট করেন তো 51 নম্বর পিলারে ঠিক পূর্ব পাশে সুমন প্লাজা মিসলে পেয়ে যাবেন এসটিসি ল্যাপটপ ওকে ইনশাআল্লাহ তো আমরা সব ভেরিয়েন্টের ল্যাপটপ দেখার চেষ্টা করব সব ফ্যাসিলিটি গ্যারান্টি ওয়ারেন্টি গিফটের ব্যবস্থা আছে এগুলো নিয়ে আমরা আমাদের প্রতিটি ল্যাপটপের সাথে মানে ওয়ারেন্টি গ্যারান্টি হিসেবে থাকছে 30 দিনের রিপ্লেসমেন্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আর 7 ডেজ মেইনটেনেন্স অপশন আর কি আমাদের প্রতিটি ল্যাপটপের সাথে গিফট হিসেবে পেয়ে যাবেন একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড এবং একটা অরিজিনাল চার্জার আচ্ছা আচ্ছা তো ভাই ফারস্টে কোনটা থেকে আজকে শুরু করবেন তো ফার্স্টে মানে লোয়েস্ট প্রাইসের মধ্যে যে ল্যাপটপটি দেখাবো এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ একদম দেখতেই পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে মানে কিবোর্ডগুলো দেখতে পাচ্ছেন একদম চমৎকার লুকে রয়েছে এটা মডেল হয়েছে ডেল ল্যাটিটিউড সিরিজের 3190 আচ্ছা 3190 থাকছে পেন্টিয়াম 9 জেনারেশন 4GB RAM আছে 128GB SSD আছে 2GB গ্রাফিক্স রয়েছে যারা মূলত বেসিক লেভেলের কাজগুলো করতে চাচ্ছেন কিংবা বেসিক লেভেলে কিছু শিখতে চাচ্ছেন গ্রাফিক্স ডিজাইন তারপরে ওয়ার্ড পাওয়ারপয়েন্ট এক্সেল সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন তো 4GB RAM 128GB SSD 2GB গ্রাফিক্স দিয়ে ডেল ল্যাটিটিউড সিরিজের 3190 প্রাইস থাকছে মাত্র 12900 টাকা এটি হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের 3380 আচ্ছা 3380 থাকছে Core i5 এর 7 জেনারেশন আচ্ছা 8GB RAM আছে 4GB গ্রাফিক্স রয়েছে 256GB SSD রয়েছে যারা বেসিক লেভেলের গ্রাফিক্স এর কাজ ভিডিও এডিটিং পাওয়ারপয়েন্ট এক্সেল এর কাজ করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ হবে যারা স্টুডেন্ট লেভেলের আছেন মানে টাকাটা অনেক সীমিত আর কি মানে বাজেটটা অনেক সীমিত তাদের জন্য একটা বেস্ট ল্যাপটপ তো 8GB RAM 256GB SSD 4GB গ্রাফিক্স দিয়ে 3380 প্রাইস থাকছে মাত্র 21900 টাকা 21900 টাকার মধ্যে আচ্ছা আচ্ছা সুন্দর ডেল এর মধ্যে আপনারা চাইলে এটাও দেখতে পারেন এরপরে কোনটা দেখবো ভাইয়া তো এরপর আর কি ল্যাপটপ দেখাচ্ছি HP Elite Book সিরিজের 840 G3 থাকছে Core i5 এর 6 জেনারেশন আচ্ছা 8GB RAM আছে 256GB SSD আছে 4GB গ্রাফিক্স রয়েছে রাতে কাজ করার জন্য ব্যাকলিট কিবোর্ড সুবিধা রয়েছে এখানে জয়স্টিক মাউস রয়েছে এখানে ফিঙ্গার সেন্সর রয়েছে ডিজিটাল ফিঙ্গার সেন্সর আচ্ছা আর এটা কিন্তু সিম সাপোর্টেড সিমুলেস করতে পারবে এটিতে আপনারা বেসিক লেভেলের ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং মাইক্রোসফট এক্সেল পাওয়ারপয়েন্ট সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন যারা স্টুডেন্ট লেভেলের আছেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ আচ্ছা 8GB RAM 256GB SSD 4GB গ্রাফিক্স দিয়ে G3 এর প্রাইস থাকছে অনলি 22900 টাকা ওকে যারা অল্প বাজেটের মধ্যে Core i5 এর ল্যাপটপ নিতে চান চাইলে আপনারা G3 মডেলটা নিয়ে নিতে পারতেছেন 6 জেনারেশন G3 Core i5 22900 টাকা Dell Latitude সিরিজের 3190 3190 থাকছে পেন্টিয়াম এর 9 জেনারেশন 8GB RAM আছে 128GB SSD আছে 4GB গ্রাফিক্স রয়েছে আচ্ছা যারা বেসিক লেভেলের কাজগুলো করতে চাচ্ছেন ইউটিউবিং ফেসবুকিং তারপরে পাওয়ারপয়েন্ট এক্সেল সব ধরনের কাজ করতে পারবেন তো এটি কিন্তু ল্যাপটপ প্লাস ট্যাব দুটি মোডে ইউজ করতে পারবেন এটির মধ্যে কিন্তু আবার ডুয়েল ক্যামেরা দেওয়া আছে একটি এখানে একটা ক্যামেরা দেওয়া আছে আর এখানে একটা ক্যামেরা দেওয়া আছে তো আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো ডেল ল্যাটিটিউড সিরিজের 3190 পেন্টিয়াম 9 জেনারেশন 8GB RAM 4GB গ্রাফিক্স 128GB SSD দিয়ে প্রাইস থাকছে মাত্র 16900 টাকায় 16900 টাকার মধ্যে আছে সুন্দর প্রাইসিং এর মধ্যে সুন্দর একটা ল্যাপটপ প্লাস গ্লাস টাচ বডি দেওয়া আছে তো ভিডিও কোয়ালিটিগুলো কিন্তু সুন্দর লাগে আসলে গ্লাস টাচ যেগুলো থাকে এগুলোতে ভিডিও দেখলে কিন্তু একেবারে ফুল এইচডি একটা ভাইব আসে এই কারণে আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগে এই ধরনের ল্যাপটপগুলো
তো এরপর মিড রেঞ্জের মধ্যে আরেকটি ল্যাপটপ দেখাচ্ছি, যারা মিড রেঞ্জের মধ্যে ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন, ইউটিউবিং, ফেসবুকিং করতে চান তাদের জন্য একটা বেস্ট ল্যাপটপ হবে। এটি হচ্ছে এইচপি নোটবুক সিরিজের G4। G3 অল্প দামে যারা স্টাইলিশ ল্যাপটপ নিতে চান এটা নিতে পারেন, কারণ ট্র্যাক প্যাডটা দেখেন একেবারে বাটনলেস একটা ট্র্যাক প্যাড, মানে ম্যাকবুক যেরকম থাকে না, ফিঙ্গারপ্রিন্টটা এদিকে দিছে, প্লাস সাইডের কাটিংটা যদি দেখেন, মানে এইগুলা কিন্তু কাটিং করা সুন্দর, মানে একটা সিলভার একটা ভাইব আছে, সুন্দর লাগে আমার কাছে এই ল্যাপটপটা। তো এরপর আরেকটি ল্যাপটপ দেখাচ্ছি, যারা বাজেট নিয়ে কোনো চিন্তিত না, যারা করছে ভালো মানের একটি ল্যাপটপ, যারা গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং কাজ শিখতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ হবে। এটার মডেলটা হচ্ছে ডেল ল্যাটিটিউড 7390। 7390 থাকছে কোরাই ফাইভের 8th generation, 16GB RAM, 8GB গ্রাফিক্স, যারা মূলত হাই লেভেলের গ্রাফিক্স ডিজাইন করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে। 8GB গ্রাফিক্স রয়েছে, 512GB SSD রয়েছে, এটা কিন্তু 2-in-1 ল্যাপটপ প্লাস ট্যাব দুটি মোডে ইউজ করা যায়। আচ্ছা, একদম ফুল ফ্রেস কন্ডিশনে রয়েছে, দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেস কন্ডিশন, এটা কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি রয়েছে। আচ্ছা, তো 16GB RAM, 512GB SSD, 8GB গ্রাফিক্স দিয়ে কোরাই ফাইভের 8th generation প্রাইস থাকছে অনলি 35,500 টাকা। ওকে, এই মডেলের সেম মডেলের কিন্তু আমাদের কাছে আরেকটি হাই কনফিগারেশনের রয়েছে, মানে প্রসেসরটা আপডেট, কোরাই 7 এর 8th gen 16GB RAM, 8GB গ্রাফিক্স, 512GB SSD দিয়ে প্রাইস আছে অনলি 39,700 টাকা। মিড রেঞ্জের মধ্যে আর কি, যাদের বাজেট অনেক সীমিত, স্টুডেন্ট লেভেলের যারা আছেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ হবে। এটা মডেলটি হচ্ছে লেনোভো থিংকপ্যাড সিরিজের X270। আচ্ছা, মানে একদম লাইট ওয়েটের মধ্যে দেখতেই পাচ্ছেন ফুল ফ্রেস কন্ডিশনে রয়েছে। এটা হচ্ছে কোরাই 5 এর 7th generation, 8GB RAM, 4GB গ্রাফিক্স, 256GB SSD রয়েছে। যারা মূলত বেসিক লেভেলের ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট। আর রাতে কাজ করার জন্য ব্যাকলিট কিবোর্ড সুবিধা রয়েছে, এখানে ফিঙ্গার সেন্সর রয়েছে, একদম ফুল ফ্রেস কন্ডিশনে রয়েছে, এটা কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি রয়েছে। আচ্ছা, তো 8GB RAM, 256GB SSD, 4GB গ্রাফিক্স দিয়ে এটার প্রাইস থাকছে অনলি 21,900 টাকা। আচ্ছা, 21,900 টাকার মধ্যে সুন্দর একটা ল্যাপটপ, অল্প বাজেটের মধ্যে, অল্প বাজেটের মধ্যে একদম। আচ্ছা আচ্ছা, এরপর আর কি ল্যাপটপ দেখেছি, জেটবুক। যারা গ্রাফিক্স ডিজাইন করতে চাচ্ছেন, ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, সারাদিন পিসি অন রাখা লাগে, হ্যাঁ, যে সারাদিন পিসি অন করে ইউজ করেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ হবে। আচ্ছা, তো এটি মডেলটি হয়েছে এইচপি জেটবুক 14U G6, থাকছে কোরাই 5 এর 8th generation, 16GB RAM, 256GB SSD। আচ্ছা, 16GB RAM, 256GB SSD, 8GB গ্রাফিক্স, রাতে কাজ করার জন্য ব্যাকলিট কিবোর্ড সুবিধা রয়েছে, এখানে ডিজিটাল ফিঙ্গার সেন্সর রয়েছে, এখানে জয়স্টিক মাউস রয়েছে, এটা কিন্তু আবার সিম সাপোর্টেড, পোর্ট সবগুলো, সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাবেন। তো 16GB RAM, 8GB গ্রাফিক্স, যারা মূলত হাই লেভেলের গ্রাফিক্স ডিজাইন করতে চাচ্ছেন, গেমিং করতে চাচ্ছেন, অ্যানিমেশন, ভিডিও এডিটিং করেন, সব ধরনের কাজই করা যাবে। 16GB RAM, 8GB গ্রাফিক্স, 256GB SSD দিয়ে জেটবুক 14U G6 এর প্রাইস থাকছে অনলি 36,900 টাকা। ওকে, যারা জেটবুক 14U টা নিতে চাচ্ছেন ওনাদের কাছে অ্যাভেলেবল আছে 16GB ভেরিয়েন্টটা, চাইলে 8GB ভেরিয়েন্টও নিতে পারেন, আপনাদের মন মতো করে আপনারা কিন্তু নিতে পারেন। এটি হচ্ছে এইচপি এলিব্রুক সিরিজের 840G6। আচ্ছা, 840G6, কোরাই 7 এর 8th generation, 16GB RAM, 512GB SSD, 8GB গ্রাফিক্স রয়েছে, যার মূলত প্রাইস নিয়ে কোনো চিন্তিত নাই, মানে প্রাইসটা কোনো, ভালো একটা ল্যাপটপ নিতে চায়, সব ধরনের কাজ করবে বা প্রফেশনাল লেভেলে, প্রাইসটা কোনো ম্যাটার না আর কি যাদের জন্য। রাতে কাজ করার জন্য ব্যাকলিট কিবোর্ড সুবিধা রয়েছে, এখানে ফিঙ্গার সেন্সর রয়েছে, এখানে জয়স্টিক মাউস রয়েছে, একদম ফুল ফ্রেস কন্ডিশনে রয়েছে। এটাতে কিন্তু সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি রয়েছে, এটা কিন্তু সিম সাপোর্টেড। আচ্ছা, তো 16GB RAM, 512GB SSD, 8GB গ্রাফিক্স, যারা গ্রাফিক্স ডিজাইন করেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ। আচ্ছা, তো সব মিলে এটা প্রাইস থাকছে মাত্র 39,900 টাকা। আচ্ছা, 39,900 টাকা G6, ঠিক আছে। এটার কিন্তু আমাদের কাছে আরেকটি ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল রয়েছে, কোরাই 5টা। আচ্ছা আচ্ছা, সেম মডেল, সেম কনফিগারেশন, RAM 8GB, 256GB SSD, 4GB গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকছে G6 এর অনলি 31,900 টাকা। মানে যারা গ্রাফিক্স ডিজাইন করতে চাচ্ছেন, গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ। রাতে কাজ করার জন্য ব্যাকলিট কিবোর্ড সুবিধা রয়েছে, এখানে ফিঙ্গার সেন্সর রয়েছে, একদম ফুল ফ্রেস কন্ডিশনে রয়েছে। এটার মডেলটা হচ্ছে এইচপি প্রোবুক সিরিজের 440G7। আচ্ছা,
একদম লাইট ওয়েটের মধ্যে যারা মূলত ট্রাভেলিং করেন কিংবা ক্যারি করার জন্য একটা ভালো ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ। আচ্ছা, এটার মডেলটা হইতেছে লেনোভো X1 কার্বন। আচ্ছা, লেনোভো X1 কার্বন থাকছে কোর 8 Gen, 16 GB RAM আছে, 512 GB SSD আছে, 8 GB গ্রাফিক্স রয়েছে। আচ্ছা, এখানে ডিজিটাল ফিঙ্গার সেন্সর রয়েছে, রাতে কাজ করার জন্য ব্যাকলাইট কিবোর্ড সুবিধা রয়েছে, সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবল রয়েছে। আচ্ছা, 16 GB RAM, 8 GB গ্রাফিক্স, 512 GB SSD দিয়ে X1 কার্বনের প্রাইস থাকছে অনলি 39,900 টাকা। ডেডিকেটেড সহ যারা মূলত ডেডিকেটেড সহ ল্যাপটপ খুঁজছেন, গেমিং করেন, তারপরে ভিডিও এডিটিং করেন, গ্রাফিক্স ডিজাইন করেন কিংবা আউটসোর্সিং এর কাজ করেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ। এটার মডেলটা হইতেছে লেনোভো K14। K14 থাকছে 5600 সিরিজের একটি ল্যাপটপ। আচ্ছা, 8 GB RAM আছে, 256 GB SSD আছে, 4 GB গ্রাফিক্স রয়েছে, 1 GB ডেডিকেটেড রয়েছে, টোটাল 5 GB গ্রাফিক্স রয়েছে। যারা মূলত বুঝতেই পারছেন তো, মানে গ্রাফিক্স রয়েছে ডেডিকেটেড, যারা মূলত গ্রাফিক ডিজাইন করেন তাদের জন্য বেস্ট। রাতে কাজ করার জন্য ব্যাকলাইট কিবোর্ড সুবিধা রয়েছে এখানে, কিন্তু সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবল রয়েছে। আচ্ছা আচ্ছা, একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। তো 5 GB গ্রাফিক্স, 8 GB RAM আর 256 GB SSD দিয়ে রাইজনের প্রাইস থাকছে অনলি 39,900 টাকা। এটি পুরো একটি আগুন, মানে দেখলেই বুঝতে পারবেন, ধরলেই বুঝতে পারবেন, আবার চালিয়েও মানে বুঝতে পারবেন, বুঝতে পারবেন আগুন। তো এটার মডেলটা হইতেছে জেটবুক আগুন। আচ্ছা, মানে কোরাই 7 এর 11th generation, 16 GB RAM, 8 GB গ্রাফিক্স, 512 GB SSD। যাদের মূলত স্টোরেজ বেশি দরকার কিংবা র্যামটা বেশি দরকার তাদের জন্য বেস্ট। রাতে কাজ করার জন্য ব্যাকলাইট কিবোর্ড সুবিধা রয়েছে, এখানে জয়স্টিক মাউস রয়েছে, এখানে ফিঙ্গার সেন্সর রয়েছে, আর সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবল রয়েছে। যারা মূলত হাই লেভেলের গ্রাফিক্স ডিজাইন করেন, ভিডিও এডিটিং করেন, সব ধরনের কাজই করতে পারবেন, গেমিং করেন, গেমিংও করতে পারবেন। তো কোরাই 7 এর 11th gen, 16 GB RAM, 512 GB SSD, 8 GB গ্রাফিক্স দিয়ে আগুনের প্রাইস থাকছে অনলি 73,900 টাকা। ওকে, মানে এটা যারা কিনবেন ফোন দিবেন যে ভাই আগুন আছে নাকি, বলে হবে যে আগুন আছে। আচ্ছা, আগুনের প্রাইস থাকছে 73,900। ঠিক আছে, মানে দাম শুনলে তো আগুন ভাই। রাতে কাজ করার সুবিধা রয়েছে, আর ফিঙ্গার সেন্সর রয়েছে, ডিজিটাল ফিঙ্গার সেন্সর রয়েছে। যার মূলত মিড রেঞ্জের মধ্যে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, আউটসোর্সিং করতে চাচ্ছেন, স্টুডেন্ট লেভেলে আছেন, তাদের জন্য বেস্ট। 8 GB RAM, 256 GB SSD, 4 GB গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকছে অনলি 23,900 টাকা। 23,900 টাকা জেটবুক, তা কোরাই 7 এর 5th generation। যারা আসলে দেখা যাচ্ছে একটা জেটবুক ইউজ করতে চাচ্ছেন কিন্তু বাজেটটা 40-50 হাজার টাকা কিন্তু লাগে একটা জেটবুক কিনতে গেলে, এটা হচ্ছে কি দুধের সাথে গোলে মেটানোর মতো একটা জিনিস। তো আপনারা যারা নিতে চান, অল্প বাজেটের মধ্যে জেটবুকও আছে, চাইলে নিতে পারেন। আচ্ছা, আর কিছু দেখাবেন নাকি ভাই আজকে? না ভাই। আচ্ছা, তো মোটামুটি অনেকগুলোই কিন্তু দেখলাম, 13,000 টাকার ল্যাপটপ, 16,500 টাকার ল্যাপটপ, 18,500 টাকার ল্যাপটপ, 22,500 টাকার ল্যাপটপ, মানে সবই আছে ওনাদের কাছে। আপনারা যদি অল্প বাজেটে নিতে চান সেটাও আছে, একটু প্রফেশনাল লেভেলে কাজ করলে সেই ল্যাপটপগুলোও আছে। তো আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা একটু প্রফেশনাল লেভেলে কাজ করতে চান বা কাজ করে কিছু একটা করতে চান বা ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের কাজগুলো করতে চান, একটু ভালো লেভেলের ল্যাপটপগুলো নেন। মিনিমাম 7 Gen 8 Gen ল্যাপটপগুলো নিলে আপনারা মোটামুটি কাজগুলো করতে পারবেন, আসলে স্পিডটা ভালো পাবেন। তো সবাই ভিজিট করবেন ভাইয়াদের শপটা, শপ লোকেশন একেবারে ইজি, ঢাকা মিরপুর 10 নম্বরে ওনাদের শপটা, মিরপুর 10 নম্বরে গোল চত্বরের পাশেই, শাহালি মার্কেট থেকে 3টা বিল্ডিং আগে সুমন প্লাজার গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে STC ল্যাপটপ শপ। স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন, কেউ যদি ঘরে বসে পারচেস করতে চান বা কোনো কিছু জানার থাকে আপনাদের ল্যাপটপ সম্পর্কিত, অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করে ওনাদের থেকে যে কোনো সময় আপনার যে কোনো জিনিস জেনে নিতে পারেন। সপ্তাহে 7 দিন শপটা খোলা থাকে, সকাল 10টা থেকে রাত্র 10টা পর্যন্ত খোলা থাকে। যারা আসতে চাচ্ছেন, রাত্র 10টা পর্যন্ত খোলা থাকে, আপনার চাইলে আসতে পারেন। আর ঈদ উপলক্ষে অবশ্যই আপনাদের জন্য ওনারা একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে, সেটা এখনও ডিসাইড হয় নাই, আপনারা ফোন কল দিলে জানতে পারবেন। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো, শেষ করার পূর্বে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেল একটা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেবেন। ইনশাল্লাহ আবারও দেখাবেন নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।